বন্ধুরা, ম্যাজিক ম্যাথ অ্যান্ড জিকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ জিকে সেশন চলছে। আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কিছু জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনে থাকা এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেশনটিকে তোমরা মন দিয়ে দেখতে থাকো, এবং অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো, এই ধরনের কম্পিটিটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমরা আমাদের অন স্ক্রিনে থাকা কোশ্চেন নাম্বার ওয়ানে চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কী আছে। আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান, তড়িদাদানের একক কী? তো আমরা কী জানি তড়িদাদানের একক কী হবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, তড়িদাদানের একক কুলম্ব। দেখো তোমরা অপশন নাম্বার বিতে কী আছে, পাক্সেল। এটা কিসের একক? এটা চাপের একক, এটা চাপের একক। অপশন নাম্বার বিতে আছে ভোল্ট, ভোল্ট হচ্ছে তড়িৎ প্রবাহের একক। এবং অপশন নাম্বার ডিতে আছে ওহম, এটা রোধের একক, রোধের একক। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর দুই, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত কিসের থেকে নেওয়া? ভারতের প্রস্তাবনা যে সংবিধানটি এটি কিসের থেকে নেওয়া আছে? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর তিন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিল। এটি কত সালে যুদ্ধ হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার চার কী আছে? দেখো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজ্ঞানে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ, কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সিক্স কী আছে? দেখো হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর সেভেন, কোন জলপ্রপাতকে, সরি এটা কেম হয়ে গেছে, এখানে মিস্টেক হয়েছে, এখানে কে হবে, মোটা হবে না, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, চিত্রকূটকে ভারতের নায়াগ্রা বলা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর আট, ওয়ার্ল্ড ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সদর দপ্তর ইউএসএ অবস্থিত। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর নয়, সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটি কোন পদ্ধতি? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর দশ, ফিউজ তারের উপাদান কী? তো আমাদের অপশন হয়ে যাবে অপশন নম্বর ডি, টিন ও সীসা। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ইলেভেন, আয়তনের নিরেখে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান কততম? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে পৃথিবীর স্থান চতুর্থতম, অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার, চতুর্থতম। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর বারো, নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে নেহরু ট্রফি ফুটবলের সাথে যুক্ত। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর তেরো, নিউটন কে আবিষ্কার করেছিলেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর চোদ্দো, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, ধর্মপাল ইনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর পনেরো, সংবিধান সভার প্রথম সভাকবি কে ছিলেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, সচিদানন্দ সিনহা। তো কিন্তু একটা জিনিস জেনে নাও, ইনি অস্থায়ী ছিলেন, ইনি অস্থায়ী ছিলেন, কিন্তু ইনি প্রথম সভাকবি ছিলেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ষোলো, নিচের কোনটি দার্জিলিং অবস্থিত নয়? দেখো আমাদের এই অ্যান্সারটা দেখে নাও, নিচের কোনটি বলেছে এটি দার্জিলিংয়ের মধ্যে অবস্থিত নয়? তো দেখো, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো অপশন এ আছে সিদ্রাপং, এটা দার্জিলিং অবস্থিত, জলঢাকা এটাও দার্জিলিং অবস্থিত, কাশিয়াং এটাও দার্জিলিং অবস্থিত। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেসেঞ্জার এটি দার্জিলিং অবস্থিত নয়। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর সতেরো, বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ পালিত হয়। সঙ্গে আরও জেনে নাও, 4ই ফেব্রুয়ারি এটি ক্যান্সার দিবস, 2ই ডিসেম্বর এটি এইডস দিবস, এবং 7ই এপ্রিল এটি স্বাস্থ্য দিবস। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর আঠেরো, কৃষ্ণদেব রাও কোন রাজ্যের শাসক ছিলেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, বিজয়নগর, বিজয়নগর রাজ্যের শাসক ছিলেন কৃষ্ণদেব রাও। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ১৯, ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? ফল সংক্রান্ত, ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? যায় আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি,
পোমোলজি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে, এটা তো আমরা সবাই জানি। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি, মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়। হ্যালো বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে একটা করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। থ্যাংক ইউ।